দুই দিনের সফরে ঢাকা এসেছেন আমেরিকা দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী সেক্রেটারি ডোনাল্ড লু। 14 সেপ্টেম্বর বিকেল 3:20 তিনি ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দিল্লি থেকে ঢাকা এসে পৌঁছান। এ সময় ডোনাল্ড লুকে উষ্ণ অভ্যর্থনা জানান আমেরিকার ট্রেজারি বিভাগের আন্তর্জাতিক অর্থ বিষয়ক সহকারী সেক্রেটারি ব্রেন্ট আইজেক নেইম্যান, ঢাকায় নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হেলেন লাফেব এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রোটোকল ও মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম। বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আমেরিকার বিভিন্ন সংস্থার কয়েকটি সমন্বিত বৈঠকে অংশ নেবেন ডোনাল্ড লু। 4 মাসের মাথায় এটি তার দ্বিতীয় দফায় ঢাকা সফর। সবশেষ তিনি যখন ঢাকা সফরে আসেন তখন দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা চলছিল। ডোনাল্ড লুর সফরসূচি বলছে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আমেরিকার বিভিন্ন সংস্থার কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হবে। মার্কিন প্রতিনিধি দলটির নেতৃত্বে আছেন দেশটির রাজস্ব অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্র্যান্ট নেইম্যান, সঙ্গে জাতীয় নিরাপত্তা পরিষদের জ্যেষ্ঠ পরিচালক লিন্ডসে ফোর্ডও। নতুন প্রেক্ষাপটে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী করে তুলতে সহায়তা দিতে চায় আমেরিকা, তা নিয়েই আলোচনা করবে ঢাকা ওয়াশিংটন। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।